হ্যালো বন্ধুরা, তাজবলটিক চ্যানেলে স্বাগতম আপনাকে। দয়া করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমভাবে হাবেল কানেক্টার নামে একটি কোম্পানি একটি ফেস মাস্ক চালু করেছে, যার সঙ্গে ইয়ারফোন আছে, মানে আপনি মাস্ক পরে গানও শুনতে পারবেন। এর দাম রেখেছে প্রায় 3,600 টাকার মতো। ফরিদপুর হোয়াটসঅ্যাপের তরফে হোয়াটসঅ্যাপে একটি নতুন স্টিকার আসবে বলে জানা গিয়েছে, যার নাম হবে বেবিশাক, আর এই সাইজ হবে 3.4 MB। ফরিদপুর আইকো তরফে আইকো U1X নামে একটি ফোন আজকে চাইনাতে চালু করেছে। এই ফোনটিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 662, প্রসেসর 4 GB RAM, 6 GB RAM, 64 GB এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh ব্যাটারি। ফোনটি দাম রেখেছে 899 ইউয়ান। 21 অক্টোবর থেকে চাইনাতে প্রি অর্ডার শুরু হবে এই ফোনটির। ফরিদপুর স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি Z Fold 2, এই ফোনটি কয়েকদিন আগে চালু করেছে। এখন এই লাইটার বক্সে স্যামসাং গ্যালাক্সি Z Fold Lite এর কয়েকটি পেটেন্ট সামনে এসে পেটেন্টগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। ফরিদপুর HTC তরফে HTC চুপচাপ একটি নতুন ফোন চালু করে দিয়েছে, HTC DJI 20 Plus। এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, 48 MP কোয়াড রিয়ার ক্যামেরা। এই ফোনটির দাম $8,490। ফরিদপুর মাইক্রোম্যাক্স তরফে মাইক্রোম্যাক্স ইন নামে একটি ফোন নিয়ে আসবে, যা আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম এবং স্পেসিফিকেশন জানিয়েছিলাম এর আগের ভিডিওতে। এখন জানা গিয়েছে যে এই ফোনটি 2 নভেম্বর ভারতে চালু হবে। ফরিদপুর ওপো তরফে ওপো F17 Pro ডিএলই এডিশন ফাইনালি আজকে ভারতে চালু হয়েছে। এর দাম রেখেছে 23,999 টাকা। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ফরিদপুর স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি M21, এই ফোনটির দাম ভারতে কিছুটা কমিয়ে দিয়েছে, নতুন দাম আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ফরিদপুর জিও তরফে জিওর একজন আধিকারিক জানিয়েছে যে জিও খুবই তাড়াতাড়ি 5G ফোন নিয়ে আসবে এবং 5,000 টাকার কম দামে। ফোনটি যখন প্রথম চালু হবে তখন 5,000 টাকা দাম হবে, ধীরে ধীরে এই ফোনটির দাম কমে কমে 2,500 টাকায় চলে আসবে। ফরিদপুর OnePlus তরফে OnePlus 8T, এই ফোনটি আজকে চাইনাতে প্রথম বিক্রয় ছিল। ফোনটি 1 মিনিটের মধ্যে 100 মিলিয়ন ইউয়ান ইনকাম করেছে এবং 10 মিনিটের মধ্যে 200 মিলিয়ন ইউয়ান ইনকাম করেছে, মানে চাইনার টাকা অনুযায়ী অত টাকা বিক্রয় হয়েছে। ফরিদপুর লিনোভো তরফে লিনোভোর একটি নতুন ট্যাবলেটের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও স্টপ করে আপনি পড়তে পারেন। ফরিদপুর হবে তরফে হবে নোভা সিরিজের ফোন আগামী মাসে চালু করবে বলে জানা গেছে। এই সিরিজে 3টি ফোন থাকবে, যেমন হবে নোভা 8, 8EC এবং 8EC Pro, এবং এই 3টি ফোনের কয়েকটি স্পেসিফিকেশন জানা গিয়েছে যেগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ফরিদপুর স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি Note 9, এই ফোনে One UI 2.5 রোল আউট শুরু করেছে। ফরিদপুর রেডমি তরফে Redmi K30S, এই ফোনটি আরও একবার স্পেসিফিকেশন সামনে এসেছে, স্পেসিফিকেশনগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। Xiaomi Mi 10T, এই ফোনটি রিমেন্ড করে চাইনাতে Redmi K30S নামে চালু করছে। ফরিদপুর কল অফ ডিউটি তরফে কল অফ ডিউটি গেমে একটি নতুন আপডেট আসবে বলে জানা গেছে, যেখানে শীতের সময়ের একটি ম্যাপ দিবে। ফরিদপুর স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S9, S9 Plus, এই দুটি ফোনে One UI 2.5 আপডেট রোল আউট শুরু করেছে। ফরিদপুর অ্যাপেলের তরফে অ্যাপেল একটি ম্যাক ফেস চার্জারের পেটেন্ট বানিয়েছে, পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ফরিদপুর LG তরফে LG G8X, এই ফোনটির দাম প্রায় 70,000 টাকা, কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন DSLR এই ফোনটির দাম প্রায় 20,000 টাকা। এই ফোনটি যখন প্রথম সেল শুরু হয় তা 12 ঘন্টারও কম সময়ে এই ফোনটি বিক্রয় হয়েছে 1.75 লাখ। ফরিদপুর পাবজি তরফে পাবজি মোবাইল 1.1 বিটা মেট্রো রয়্যাল মোড আপডেট এসেছে, যার একটি বড় ভিডিও এসেছে, তাতে কিছুটা অংশ আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ফরিদপুর ইউটিউবের তরফে ইউটিউব স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে 100 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ফরিদপুর OnePlus তরফে OnePlus 8T, এই ফোনটি চালু হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে, এরই মধ্যে একটি নতুন অক্সিজেন ওএস আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফরিদপুর ভিভো তরফে ভিভো Sub-Band iQOO নতুন একটি ওয়াচের জন্য ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং স্যামসাং ফিড নামে একটি নতুন ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফরিদপুর স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S21, এই ফোনটির কয়েকটি রেন্ডার সামনে এসেছে, রেন্ডারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এবং 360 ডিগ্রি ঘোরা অবস্থাও একটি ভিডিও এসেছে, তার থেকে কিছুটা অংশ আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিও দেখালে কপিরাইট আসবে। এবং স্যামসাং গ্যালাক্সি S21 Ultra, এই ফোনটির কয়েকটি রেন্ডার সামনে এসেছে, রেন্ডারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এরও 360 ডিগ্রি ঘোরা অবস্থায় ভিডিও এসেছে, তার থেকে কিছু অংশ আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিও দেখালে কপিরাইট আসবে। ফরিদপুর মোটোরোলার এই মডেল নাম্বারটি TUV সার্টিফিকেশনে রেজিস্টার হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফরিদপুর হবে তো হবে Mate 40 RX নামে একটি ফোন চালু হবে বলে জানা গেছে, যে ফোনটিতে 50 MP প্রাইমারি ক্যামেরা থাকবে এবং 20 MP সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। এবং হবে Mate 40 Pro, যে ফোনটি চালু হতে মাত্র কয়েকদিন বাকি আছে, এই ফোনটির হোম পেজ থেকে কয়েকটি ছবি এসছে, যেখানে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দেওয়া আছে, ছবিগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও স্টপ করে পড়তে পারেন। ফরিদপুর Nokia 7.3 এবং 9.3 পাওয়ার ভিউ, যে ফোনটির রেন্ডার কয়েকদিন আগে এসেছিল, এখন ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন জানা গিয়েছে, স্ক্রিনে দেখাচ্ছি স্পেসিফিকেশন। ফরিদপুর Xiaomi তরফে Xiaomi একটি 80W ওয়ারলেস চার্জিং আজকে ঘোষণা করেছে। চার্জারটি 4000 mAh ব্যাটারিকে 1 মিনিটে 10% চার্জ করবে
8 মিনিটে 50% চার্জ করবে এবং 19 মিনিটে 100% চার্জ করে দিবে। পরতকো Xiaomi তরফ থেকে Xiaomi একটি ফটো প্রিন্টার ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকো Huawei একটি হেডফোন টিউবি সার্টিফিকেশনে লিস্ট হয়েছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকো Redmi তরফ থেকে Redmi একটি মিনি স্মার্টফোন চালু করবে বলে মনে হচ্ছে কোম্পানির এই পোস্টটি দ্বারা। এ সম্বন্ধে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি, যখন জানা যাবে তখন জানিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরতকো MediaTek তরফ থেকে MediaTek ফার্স্ট নামে একটি ট্রেডমার্ক ফাইল করেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বলাস্ট খবর Realme তরফ থেকে Realme C11, C12 এবং C15 এই তিনটি ফোন Flipkart Big Billion Day Sale 1 মিলিয়নেরও বেশি বিক্রয় হয়েছে বলে কোম্পানির তরফ থেকে টুইট করে জানিয়েছে। বাস বন্ধু, ভিডিও এখানে শেষ। ভিডিও পছন্দ হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।